লিখিত সম্পর্ক দিয়ে শুনে পার্টি নেতা কর্মীদের অনুরোধ দেবেন পার্টি গণতন্ত্রে 20(1) ধারায় বর্ণিত ক্ষমতা বলে আমি পার্টির চেয়ারম্যান দায়িত্ব থেকে জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চন্দ্রকে অব্যাহতি প্রদান করলাম। নেতৃত্ব নিয়ে গত কয়েক মাস ধরেই টানা পড়ুন চলছে জাতীয় পার্টিতে। এর মধ্যেই গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দিয়ে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করে নাটকীয়তার জন্ম দিলেন দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশনের সাথে। একই সঙ্গে মহাসচিব মুজিবুল হক চূর্ণকেও অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান রওশনের সাথে। আজ রবিবার রাজধানী ঢাকার গুলশানে নিজ বাসভবনে জি এম কাদের বিরোধী নেতাকর্মীদের নিয়ে সভায় সিদ্ধান্তের কথা জানান রওশন এরশাদ। দলের গঠনতন্ত্রের 20(1) ধারার ক্ষমতা বলে দলের চেয়ারম্যান ও মহাসচিবকে অব্যাহতি দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এ সময় রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, নেতাকর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম, আর পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মামুনুর রশিদকে মহাসচিব হিসেবে ঘোষণা করছি। তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে অভিভাবকহীন হয়ে পড়ে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা। জাতীয় পার্টিতে এখন একটি ক্রান্তিকাল বিরাজ করছে। দলের প্রধান পৃষ্ঠপোষক ও কো চেয়ারম্যান হওয়ায় আমি বেগম রওশন এরশাদ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি।